হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলের জয় হোক। তো আমি কেন মায়াপুরে থাকতে পারলাম না? মায়াপুরে আমি যখন নিউভক্ত ট্রেনিং করলাম, ট্রেনিং করার পর 45 দিন ট্রেনিং করার পর আমাকে যে বিবিটিতে সেবা করার জন্য পাঠিয়েছিল, তো বিবিটিতে আমি ভালোই সেবা করছিলাম। প্রায় 1 বছর মতন আমি সেবা করেছিলাম বিবিটিতে। তো বিবিটিতে ভালোই আনন্দে আমি ছিলাম মায়াপুরে। যদিও মায়াপুরে সন্ধ্যা আরতির সময় মায়াপুরে আমাদের প্রোগ্রামে আসতে দিত না। ওই বিবিটির মন্দির, বিবিটির উপরে একটা জগন্নাথ মন্দির ছিল, সেই মন্দিরে আমরা আরতি করতাম। কিন্তু মঙ্গল আরতিতে আসতাম, মঙ্গল আরতি এসে একদম দর্শনার্থী ভাগবত ক্লাস শ্রবণ করে চলে যেতাম। তো বিবিটিতেই প্রসাদ হতো, প্রসাদটাও খুব সুন্দর প্রসাদ হতো বিবিটিতে। মাঝে মাঝে ব্রহ্মচারী আশ্রমে আসতাম, প্রসাদ পেতে আসতাম। যখন ইচ্ছা হতো তখন আমাকে নির্মল চৈতন্য প্রভু, এখন যিনি রাজাপুরের প্রেসিডেন্ট আছেন, উনি আমাকে নিয়ে আসতেন, চলো ওখানে ব্রহ্মচারী আশ্রমে প্রসাদ পেয়ে আসি। তো মাঝে মাঝে আসতাম। তো এইভাবে মায়াপুর বিবিটিতে ভালোই সেবা, ওখানে আমি সেবা করছিলাম হচ্ছে স্ক্রিন প্রিন্টের সেবা। কেননা আমি যখন বাড়িতে থাকতাম, তখন যখন ক্লাস 7-8 পড়তাম, তখন আমি স্ক্রিন প্রিন্টের সেবা করতাম। স্ক্রিন বলতে ক্যাসেট, একটা ডুপ্লিকেট ক্যাসেট কোম্পানি ছিল আমাদের, আমার জ্যাঠার ছেলের একটা ডুপ্লিকেট ক্যাসেট কোম্পানি ছিল, সেইখানে ক্যাসেট সেটিং করতাম। আর যত ক্যাসেট হতো সপ্তাহে 4-5 হাজার ক্যাসেট, ওগুলো স্ক্রিন প্রিন্ট করতাম। তো আমার অভ্যাস ছিল স্ক্রিন প্রিন্ট করা। তো যখন মায়াপুরে বিবিটিতে আসলাম, তখন আমাকে বৃহৎকীর্তন প্রভু, বিবিটির প্রেসিডেন্ট, আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কী করতে বাড়িতে। তখন আমি বললাম এরকম ক্যাসেট প্রিন্টিং করতাম, ক্যাসেট সেটিং করতাম, আর ওই ধূপকাঠি, লাস্টে ধূপকাঠির ব্যবসা বিজনেস করতাম। তো তখন আমাকে বিবিটিতে যেখানে ওই যে ভগবদ্ গীতা, ভগবদ্ গীতার উপরে যে ভগবদ গীতার প্রথম একটা কালো কালারের যে প্রিন্টিং হয় স্ক্রিন প্রিন্ট, ওটা স্ক্রিন প্রিন্টিং হয়। তো স্ক্রিন প্রিন্ট করার জন্য আমাকে বলেছিল যে এইগুলো সব স্ক্রিন প্রিন্ট করো। তো আমি প্রত্যেক দিন একদম যেতাম 10টার পরে গিয়ে ওই 1টা পর্যন্ত স্ক্রিন প্রিন্ট করতাম। হ্যাঁ, এরকম কালার দিয়ে টেনে টেনে স্ক্রিন প্রিন্ট করতাম। তো এইভাবে অনেক দিন বিবৃতির সেবা করলাম, তো প্রায় 1 বছরের কাছাকাছি। তারপর ওই বিবৃতি আমাদের মায়াপুর থেকে কিছুটা দূরে যে হবিবপুর রানাঘাট, রানাঘাটে একটা ইস্কন মন্দির আমাদের ব্রাঞ্চ ছিল, সেইখানে রথযাত্রা হয়। তো রথযাত্রার সময় ওইখানে খুব বড় আকারে রথযাত্রা হয়, অনেক ভক্তের দরকার হয়। আমাদের বিবৃতি থেকে অনেক ভক্তরা ওইখানে সেবা করার জন্য ওই রথের সময় যেতে হয়। তো আমাকেও সেই বিবিটির যে ইনচার্জ বৃহৎকীর্তন প্রভু বললেন যে অভিজিৎ, তো তুমি যাও ওইখানে, আমাদের কিছুদিনের জন্য 1 মাসের মতন তোমাকে ওইখানে যেতে হবে। কেন? সব ভক্তরা কালেকশনে বেরিয়ে যাবে, তো মন্দিরে সেবা করার জন্য কেউ থাকবে না, যাও তুমি, তোমাকে ওইখানে গিয়ে সেবা করতে হবে। তো আমাকে 1 মাসের জন্য ওই হবিবপুরে পাঠিয়েছিলেন। তো আমি 1 মাসে এসে ওই হবিবপুরে সেবা করতাম। তো আমি খুব সেবা করতাম, সব ভক্তরা প্রসাদ পেয়ে বেরিয়ে যেতেন কালেকশনের জন্য, মন্দিরে সেবা করার কেউ থাকতো না, তখন আমাকে অনেক সেবা করতে হতো। মন্দির ক্লিনিং করা থেকে প্রসাদ সার্ভিস করা, তারপরে প্রসাদের জায়গা পরিষ্কার করা, ফুল বাগান দেখা, হ্যাঁ, তো এরকম অনেক সেবা আমাকে করতে হতো। তো এইভাবে রথযাত্রার সময় খুব আনন্দ হলো। রথের সময় 7 দিনব্যাপী রথ হয়, যে রানাঘাটে একটা ময়দান আছে, ওইখানে ময়দানে রথ হয়। তো ওইখানে রথযাত্রা হয়ে গেল 7 দিন, খুব যজ্ঞ হয়, প্যান্ডেল, বড় প্যান্ডেল হয়। তো 7 দিন মায়াপুর থেকে অনেক ভক্তরা, বিদেশি ভক্তরা ওখানে আসতেন। তো ওখানে 7 দিন খুব আনন্দে কেটেছিল। তো রথযাত্রা হয়ে যাওয়ার পরে, তারপরে একদিন বিবিটির প্রেসিডেন্ট আমাকে এসে, সব ভক্তরা আমাকে অনুরোধ করলেন যে অভিজিৎ তুমি এখন এখানে থেকে যাও, হ্যাঁ তুমি এখন থেকে, তখন আমার দীক্ষা এখনও হয়নি, হ্যাঁ তখন 1 বছর হয়েছে দীক্ষা হয়নি, আমার হরিনাম দীক্ষা হয়েছিল 2003-এ, হ্যাঁ 2003-এ দীক্ষা হয়েছিল। তখন আমাকে সব ভক্তরা রিকোয়েস্ট করলেন যে এরকম বলরাম তুমি এখানে থেকে যাও, তোমার মতন ভক্তরা এখানে দরকার। হ্যাঁ, তারপরে যখন বিবিটির প্রেসিডেন্ট আসলেন, তখন বিবিটির প্রেসিডেন্টও আমাকে বললেন যে বলরাম তুমি এখন এখানে থাকো, সবাই তোমাকে চাচ্ছে যে এখানে তুমি সেবা করো, তোমাকে সবাই ভালোবাসছে, তো তুমি এখানে থাকো।
তুমি এখানে টেম্পল কমান্ডার রূপে থাকো। তখন আমি ওই হবিপুরে টেম্পল কমান্ডার রূপে ছিলাম। তখন আমি জানতাম না টেম্পল কমান্ডার কাকে বলে, টেম্পল কমান্ডারের কাজ কী, আমি জানতাম না সেরকম। তো আমি তখন সেবা, আমার অনেক রকম সেবা ছিল, এই ডিটির যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো পরিষ্কার করতাম, অর্চনের বাসনগুলো পরিষ্কার করতাম, হ্যাঁ, তারপরে ওই মন্দির ক্লিনিং করতাম, তারপরে সকালবেলা 6টা পর্যন্ত জব করে মার্কেটিং করতে যেতাম, সবজি মার্কেটিং করতে যেতাম, মার্কেটিং করে আনতাম, তারপরে ফুল বাগান ছিল আমাদের, সে ফুল বাগানগুলো মেনটেন্স করতাম। তো এইভাবে মন্দিরে আরও 5-6 জন ভক্ত ছিল, নতুন ভক্ত, তাদের নিয়ে ওই সেবাগুলো করতাম। তো এইভাবে সেবা করতে করতে হবিপুর রানাঘাটে অনেক দিন এরকমভাবে আমি সেবা করলাম। তো এই জন্য রথের জন্য রথযাত্রা উদ্দেশ্যে হবিপুর আমাকে পাঠিয়েছিল 1 মাসের জন্য, হ্যাঁ, তারপর বলে তুমি এখানে আবার চলে আসবে। তো আমি সেই রথের জন্য 1 মাসের জন্য এসেছিলাম হবিপুর রানাঘাটে, কিন্তু ওই 1 মাসের জন্য এসে আর মায়াপুরে যাওয়া হলো না, ওই হবিপুর রানাঘাটেই থেকে গেলাম, হ্যাঁ। তো এই হচ্ছে আমার মায়াপুর ছাড়ার কারণ, কারণ মায়াপুরে আমি এই জন্য থাকতে পারলাম না। তো মায়াপুরে ইচ্ছা ছিল মায়াপুরে থাকার, ভক্তর সঙ্গে মায়াপুরে, কিন্তু তখন আমার বিবিটির ইনচার্জ বললেন যে আমি প্রত্যেক সোমবারে আমি আসি হবিপুরে রানাঘাটে, তো তুমি প্রত্যেক সোমবারে আমার সঙ্গে যাবে মায়াপুরে দর্শন করে আসবে, তো মাঝে মাঝে তুমি যাবে মায়াপুরে দর্শন করে আসবে, কিন্তু তুমি এখন এখানে থাকো। তো আমি ওইখানে থাকলাম, ওইখানে খুব ভালোই আনন্দে ভজন কীর্তন করছিলাম, ভক্তর সঙ্গে ভালোই আনন্দে ছিলাম, হ্যাঁ। তো এইভাবে সুন্দর সুন্দর ভক্তও পেয়েছিলাম হবিপুর রানাঘাটে, হ্যাঁ। তারপরে আমি ওইখান থেকে অনেক দিন সেবা করার পরে ওইখান থেকে আমার হরিনাম দীক্ষা হলো, হরিনাম দীক্ষা হলো ওই রাধা অষ্টমীতে, 2003 রাধা অষ্টমীতে আমার হরিনাম দীক্ষা হলো। সে মায়াপুরে গেলাম, মায়াপুরে গিয়ে হরিনাম দীক্ষা হলো। তো হরিনাম দীক্ষার পরে আমার নাম হলো অচ্যুত বলরাম দাস। তো ওখানে দীক্ষা নেওয়ার পরে মন্দিরে আসলাম। তো মন্দিরে এসে ওখানে হবিপুর রানাঘাটে আবার ফিরে আসলাম, এসে অনেক ওইখানে আবার আরও রথযাত্রা, ওখানে 2-3টে রথযাত্রা আমি ওখানে পালন করলাম, 2 রথযাত্রা পালন করেছিলাম। তারপরে কোনো কারণে আমি ওইখানে, ওইখান থেকে আমাকে আর 2 বছর, হ্যাঁ, 2003 আমি ওই হবিপুর রানাঘাট ছেড়ে আমি জগন্নাথপুরীর উদ্দেশ্যে এসেছিলাম। তো যাই হোক, তো ওইখানে কেন থাকতে পারলাম না আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যে কেন আমি হবিপুর রানাঘাটে থাকতে পারলাম না। তো আমি হবিপুর রানাঘাটে খুব ভালোই ছিলাম, ভক্তর সঙ্গে টেম্পল কমান্ডার রূপে এখানে অনেক সেবা করতাম, হ্যাঁ। ভক্তদের যত, আমাদের ওখানে মন্দিরে যত ভক্ত ছিল, 4-5 জন ভক্তদের নিয়ে আমাকে প্রেসিডেন্ট বললেন যে এই 4-5 জন ভক্তদের নিয়ে তুমি কী করো, এই যে ফুল বাগান আছে, তারপর যত মন্দিরে যত সেবা আছে এদের সবাইকে দিয়ে সেবা করাও। তখন আমি সেবা করাতাম, তাদের দিয়ে সেবা করাতাম, কিন্তু সবাইকে দিয়ে আমি সেবা করাতে পারতাম না। কাউকে বলতাম যে তুমি এই সেবাটা করো, তখন সে বলতো না আমি প্রভু এই সেবা করবো না, ওকে বলো। তো এইভাবে করতো, তো নিজেই আমি সেবা করতাম, অনেক সেবা করতাম, নিজেই অনেক সেবা করতে হতো। তো এইভাবে হবিপুর রানাঘাটে আমার 3 বছর কেটে গেল, আর মায়াপুরে যাওয়া হলো না। তো এইভাবে আমার মায়াপুরে থাকতে পারলাম না, কিন্তু মায়াপুরে ইচ্ছা ছিল মায়াপুরে থাকার, কিন্তু আর থাকতে পারলাম না। কিন্তু মায়াপুর থেকে অনেক ভক্তরা আসতেন, মাঝে মাঝে আসতেন, যে হাউস প্রোগ্রামের জন্য আসতেন, হাউস প্রোগ্রামের জন্য তারা আসতেন, ওই মায়াপুর থেকে আসতেন কিছু ভক্ত, আর হবিপুরে এসে আমাদের আরও কিছু ভক্তদের নিয়ে হাউস প্রোগ্রাম করতেন, কলকাতা অনেক জায়গায় বিভিন্ন স্থানে হাউস প্রোগ্রাম করতে যেতেন, অনেক দূরে দূরে যেতেন। তো এখন ওখানে মায়াপুর থেকে ভক্তদের সঙ্গে আমরা হাউস প্রোগ্রাম করতে যেতাম, বড় বড় অনেক অনেক গ্রামে, অনেক নগরে যেতাম, কলকাতাও আসতাম প্রোগ্রাম করতে। তো এইভাবে ভক্ত সঙ্গ পেয়েছিলাম, ভালোই ভক্ত সঙ্গ পেয়ে ভক্তদের সঙ্গে খুব আনন্দে ওখানে হবিপুর রানাঘাটে ভালোই আনন্দে ছিলাম, হ্যাঁ। তারপর ওখানে কিছুদিন আমি, মন্দির যখন নতুন উদ্বোধন হবে, নতুন মন্দিরের জন্য প্রচার কার্যও আমি গিয়েছিলাম। তো কীরকম প্রচার কার্য গিয়েছিলাম, যে এরকম মন্দির থেকে আমাদের 2-2 করে ভক্ত বিভিন্ন এলাকায় পাঠাতেন, হ্যাঁ, এলাকা ভাগ করে দিয়েছিলেন। তো এরকম এলাকায় পাঠাচ্ছেন যে তোমরা এই এলাকা যাবে, তোমরা এই এলাকা যাবে, গিয়ে প্রচার করো। কী প্রচার করতাম, যে আমাদের নতুন মন্দির হবে হবিপুর রানাঘাট, তো আপনারা আসুন মন্দিরের আপনারা আসুন, আপনাদের সকলের নিমন্ত্রণ। তো এই বলে আমরা ভাগবত দর্শন একটা দিতাম, হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার দিতাম, আর এক ছোট্ট একটা প্যাকেটে প্রসাদ দিতাম,
এক একদিন এক এক রকম প্রসাদ থাকতো। ওই প্রসাদ দিয়ে যত দোকান ছিল, এক এক এলাকার এক একটা দোকান ছিল। এখানে আমরা যে রানাঘাট থেকে শুরু করে একবারে নৈহাটি পর্যন্ত, হ্যাঁ, আমরা যেতাম, আমরা দুইজন ভক্ত যেতাম, যত এলাকা ছিল এক একদিন এক এক এলাকা যেতাম। তো যত দোকান ছিল দোকানে গিয়ে সেরকম একটা হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার, তারপরে ভাগবত দর্শন, আর মন্দিরের মন্দিরের যে নতুন মন্দির হবে সেই মন্দিরের উদ্দেশ্য সম্বন্ধে একটা ম্যাম্পল ছিল, সেইটা দিতাম আর প্রসাদ দিয়ে বলতাম আপনারা আসুন, মন্দিরে আসবেন, অবশ্যই আসবেন, আর আপনারা যদি কেউ ডোনেশন করতে চান তো ডোনেশন করতে পারেন। তো অনেকে ডোনেশন দিত, আমাদের কাছে কুপনও ছিল, ডোনেশন দিত, সেই ডোনেশন নিয়ে আসতাম। তো এইভাবে ছয় মাস মতন এইভাবে প্রচার করেছিলাম। তো প্রচার করার পরে তারপরে অনেক দিন যাচ্ছে, মন্দির হচ্ছে না, হ্যাঁ, তারপরে আমার মনটা কেমন একটু হয়ে গেল। তারপরে ওইখানে থাকার পরে যখন হরিনাম দীক্ষা হলো, হরিনাম দীক্ষার পরে কিছুদিন পরে আমি আর ওই মন্দিরে ছিলাম না, জগন্নাথপুরীতে এসেছিলাম। জগন্নাথপুরীতে এসে তারপরে আমি ওখানে একদিন ওই মন্দির ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম আমি তোমাদের বলছি, কেন ছেড়ে দিলাম তার কারণ হচ্ছে, ওই আমি যখন টেম্পল কমান্ডার ছিলাম সব ভক্তদের সেবা করতে বলতাম, তো সবাই ভক্তদের যখন সেবা করতে বলতাম তো সবাই ভক্তরা সেবা করতো না। হ্যাঁ, যখনই বলতাম যে তোমরা এই তিনজন মিলে এই সেবা করো, তোমরা দুইজন এই সেবা করো, তো দেখতাম কি সময় হয়ে যাচ্ছে কিন্তু ওরা গল্প করতো, সেবা করতো না। তো আমি গিয়ে ওদের বকা দিতাম, দেখো এরকম সেবা করছো না তো আমার প্রেসিডেন্ট এসে আমাদের আমাকে বকবে, কেন এরকম সেবা হচ্ছে না, এইসব সেবা। তো ওরা শুনতো না আমার কথা, অনেকে আমার থেকে বয়সে বড় ছিল তো ওরা কথা শুনতো না। আমিও তাদের বেশি জোর দিয়ে বলতাম না, ঠিক আছে, তখন আমি নিজেই বেশি করে সেবা করতাম। তো একদিন কি হলো, একদিন এক ভক্তকে, দুজন ভক্ত, একজন ছোটো ভক্ত এরকম 10-12 বছর হবে একজন ভক্ত, আর একজন ভক্ত এরকম 16-17-18 এরকম হবে, এরকম বয়স হবে। তো দুইজন ভক্তকে ফুলবাগানে সেবা করতে বললাম, যে কোদাল দিলাম, দুটো কোদাল, একটা হালকা কোদাল, একটা ভারী কোদাল ছিল। তো ভারী কোদালটা বড় যে ভক্ত ছিল তাকে দিলাম, আর ছোটো কোদালটা ছোটো ভক্তকে দিলাম, যে তোমরা এইটা কোদাল দিয়ে এই জায়গাটা একটু মাটিটা আগলা করো। তো করতে দিয়ে আমি চলে আসলাম। তো ওরা কিছুক্ষণ পরে গেলাম, তো তখন দেখি ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, গণ্ডগোল করছে। আমি গেলাম, তখন আমাকে ওই ছোটো ভক্তটা বলল, দেখো প্রভু আমাকে ছোটো কোদালটা দিচ্ছে না, আমি বড় কোদাল দিয়ে কোবাতে পারি না। তো ছোটো কোদাল, তো আমি ওর কাছ থেকে নিয়ে ওকে ছোটো কোদাল দিলাম, আর ওকে বড় কোদালটা দিলাম, যে দেখো ওকে, ও ছোটো মানুষ, ছোটো কোদাল নিয়ে থাকো। এইভাবে কোদাল নিয়ে এরা গণ্ডগোল করছে। যখন আমি চলে আসলাম তখন আবার ওর কাছ থেকে, সেই ছোটো ভক্তর কাছ থেকে ওই বড় কোদালটা কেড়ে নিয়েছে। কেড়ে নিলে তো ও ছোটো ভক্তটা কান্নাকাটি করছে। তো কান্নাকাটি যখন শুরু করেছে তখন আমি আবার গিয়েছি, চোখ কী হয়েছে, তখন বলছে কোদাল দিচ্ছে না। তখন আমি ওকে ওই বড় ভক্তটাকে একটা চড় মেরেছিলাম, মুখে চড় মেরেছিলাম, দিয়ে কোদালটা কেড়ে নিয়ে ওই ছোটো ভক্তকে দিয়েছিলাম। তো ওকে আমি একটু চড় মেরেছিলাম বলে ও সেবা ছেড়ে দিয়ে এসে রুমে এসে স্নান টান করে কাপড় পরে ব্যাগ নিয়ে মন্দির থেকে বেরিয়ে চলে গেল, বেরিয়ে চলে গেছে। এখন প্রসাদের টাইম হয়ে গেছে, এখন সে ভক্ত আর নাই, আসে না। ওই দিনকে সোমবার ছিল, এখন আমাদের প্রত্যেক সোমবারে বিবিটি রিনচাস বীরত কীর্তনপ্রভু আসেন। এখন বীরত কীর্তনপ্রভু এখন এসছেন, বলছে ওই ভক্তটা কোথায়। তখন ভক্ত, ওই ভক্ত নেই, চলে গেছে। তখন এক ভক্ত বলছে যে ওই ভক্তটা চলে গেছে, কেন চলে গেছে। তখন কেউ এক ভক্ত বলছে যেরকম বলরাম প্রভু নাকি ওকে একটা চর মেরেছে, সেই জন্য ও রাগ করে চলে গেছে মন্দির ছেড়ে। তখন আমাকে বিবিটির প্রেসিডেন্ট আমাকে খুব বকা দিলেন, যে আমি এতদিন মন্দির পরিচালনা করছি, কোনো ভক্তকে আমি কিছু বকাও দিই না, কোনো ভক্তের গায়ে হাত দিই না, কারণ আমাদের জিবিসির নিয়ম আছে, কোনো ভক্তদের গায়ে হাত দেওয়ার নিয়ম নেই, কোনো মারা নিয়ম নেই, হয়তো তাকে সেবা থেকে সরিয়ে দেওয়া বা কোনো, কিন্তু মারাও নিয়ম নেই। তো তুমি কেন ভক্তটাকে মারলে, ভক্তটা খুব ভালো ভক্ত ছিল, ভেবেছিলাম ওকে পূজারি করাবো, তো কেন তুমি ওকে মারলে, ভক্তটা চলে গেছে, এই জন্য আমাকে খুব বকা দিলেন। হ্যাঁ, এই জন্য আমাকে খুব বকা দিলেন। আর এর আগেও প্রেসিডেন্ট এসে আমাকে মাঝে মাঝে বলতেন যে বলরাম তোমাকে বলেছি এরকম এই জায়গাগুলো পরিষ্কার করতে, এই ফুলবাগানে আগাছা হয়ে গেছে, এগুলো কেন করছো না, হ্যাঁ, এরকম মাঝে মাঝে বলতেন। কিন্তু আমি ভক্তদের নিয়ে সেবা
করি কিন্তু ভক্তরা সেবা করতে চায় না, আমাকে নিজে অনেক সেবা করতে হয়। তো আমি কি করব, সকাল সকাল ভোরবেলা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমাকে সেবা করতে হয়। এই মন্দির ক্লিনিং ভোর 3টের সময় মন্দির ক্লিনিং করতে হতো, তারপরে জপ মঙ্গল আরতির প্রোগ্রামের পরে জপ করতে হতো, জপের পরে 6টার সময় মার্কেটিং করতে হতো, মার্কেটিং থেকে এসে আবার অর্চনের বাসনগুলো ধুইতে হতো, বাসন ধোয়ার পরে তারপরে প্রোগ্রাম, প্রোগ্রামের পরে আবার ভাগবত কথার পরে আবার প্রসাদ, প্রসাদের পরে আবার সেই জায়গা পরিষ্কার করতে হতো, জায়গা পরিষ্কার করার পরে আবার সেই ফুলবাগানে সেবা করতে হতো, ফুলবাগানে সেবা করার পরে আবার সেই প্রসাদ হতো, প্রসাদের পরে আবার সেই জায়গা পরিষ্কার করতে হতো। আমার নিজে, কেউ করতে চাইতো না, এইসব সেবা কেউ করতে চাইতো না, নিজেই করতাম। হ্যাঁ, তারপরে আবার নিজের পড়াশোনা ছিল, জব বা কিছু জব করতে হতো, রাত্রিবেলা আবার বাসন বাসন ধুতে হতো, ওই যে প্রসাদের জায়গাগুলো পরিষ্কার করতে হতো নিজেই করতাম, এগুলো আবার বাসনগুলো ধুইতে হতো। তো এরকম সারাদিন আমি সেবার মধ্যেই থাকতাম। তারপরে তা সত্ত্বেও প্রেসিডেন্ট আমাকে এরকম যখন বকা দিলেন, তখন আমার মনটা ভেঙে গেল যে আমি এত সেবা করার সত্ত্বেও আমাকে এরকম বকা দিচ্ছে। হ্যাঁ, ধুর থাক, আমি যাব থাকবো না, আমি তাহলে আমিও চলে যাব। তো একদিনকে কী করলাম, যেদিনকে ওই বৃহৎ কীর্তন প্রভু আমাকে বকা দিলেন বিকেলবেলা, সেদিনকে ধৈর্য ধরে থাকলাম, ভোরবেলা মন্দির ক্লিনিং করলাম 3টের সময়। মন্দির ক্লিনিং করার পরে দেখলাম সব ভক্তরা এখন স্নান টান করছে, ঘুমিয়ে রয়েছে অনেক ভক্ত। তখন আমি কী করলাম, ওই মন্দির থেকে মঙ্গল আরতিতে আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে রেল স্টেশনের দিকে যাত্রা করলাম। আর ওই রেল স্টেশনের থেকে গিয়ে যাত্রা করে রেল স্টেশন থেকে গেলাম কলকাতায়, কলকাতার থেকে জগন্নাথ পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই হচ্ছে, আমি থাকতে পারলাম না মায়াপুরে, থাকতে পারলাম না মায়াপুর থেকে। তারপরে হবিপুর রানাঘাটে আমি 3 বছর ছিলাম, ওইখানে হরিনাম দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পরে তারপরে জগন্নাথ পুরীর উদ্দেশ্যে আমি এইভাবে বেরিয়ে পড়েছিলাম। হরে কৃষ্ণ। তো তোমরা আমাকে আশীর্বাদ করো, এখন আমি যেভাবে আছি, তো এখন ভক্তি জীবন, আমি এখনও ভালো ভক্ত হতে পারিনি, চেষ্টা করি, কিন্তু পূর্বের স্বীকৃতি না থাকলে হয় না, ভক্ত হওয়া যায় না। আমি চেষ্টা করছি, আপনারা আশীর্বাদ করুন যাতে আমি ভক্ত হতে পারি। হ্যাঁ, সেই জন্য আমাদের এখন যে আমি শিলচর ইস্কন মন্দিরে আছি, সেইখানকার প্রেসিডেন্ট আমাকে একই কথা বারবার বলেন যে তুমি ভক্ত হও, ভক্ত হওয়ার চেষ্টা করো, ভক্ত হওয়ার চেষ্টা করো। আমাকে ভক্ত তৈরি করার জন্য খুব চেষ্টা করছেন তিনি। সেই জন্য আপনারা আশীর্বাদ করুন, আমি যেন ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ।